একটু কেউ যদি শুনতে পাও একটু প্লিজ জানাও, আমি রান্নাটা শুরু করব। নমস্কার, প্রথমে বলি যে আমি পাপিয়া নন্দী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, একটু দেখছো কিনা, কেউ একটু আমার কথা শোনা যাচ্ছে নাকি একটু জানাও। টাইমটা খুব শর্ট, আমি স্টার্ট করে দেবো তাহলে, একটু জানাও প্লিজ। বুঝতে পারছি না। হ্যাঁ, দিয়ে আছো তুমি? হ্যাঁ, বুঝতে পেরেছি, একটু তাড়াতাড়ি জানাও কেউ থাকলে, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে নাকি একটু জানাও। হ্যাঁ ঠিক আছে, আমি যেহেতু টাইমটা শর্ট আমি আর ওয়েট করব না, কতজন দেখছো না দেখছো সেটার জন্য আমি একটু লাইভটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো আজকে আমি পাপিয়া নন্দী এই গ্রুপে এসেছি লাইভের জন্য। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দি শোনা যাচ্ছে। হ্যাঁ আসলে কমেন্ট গুলো পড়ে আসছিল, আমি বুঝতে পারছিলাম না যে হচ্ছে নাকি। হ্যাঁ, আমি পাপিয়া নন্দী এই গ্রুপে লাইভ প্রথম এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে আমার লাইভটা দেখে, এবং একটা নতুন রান্না বা অনেকেই জানো একটু আমার মতো করে একটু তোমরা শিখে যাবে, আর খুব শর্ট নোটিশে যেহেতু রান্নাটা আমি করছি আজকে। হ্যাঁ তাই একটু তোমাদেরকে বলে দিই, খুব সাধারণ একটা রান্না, সেটা ডিমের কোর্মা, মানে আমরা চিকেন কোর্মা বা মাটন কোর্মা অনেকেই খেয়েছি, কিন্তু এটা হচ্ছে ডিমের কোর্মা, মানে সিম্পল যে মুরগির ডিম তার তার কোর্মা। ঠিক আছে, আমি শুরু করছি। আমি যা যা জিনিস নিয়েছি তা তোমাদেরকে একটু প্লিজ দেখিয়ে দিচ্ছি, একটু দেখো। আমি নিয়েছি এখানে পেঁয়াজ, আমি আগে থেকেই লাল করে ভেজে রেখেছি। হ্যাঁ, পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি গরম মশলা সমস্ত কিছু, এলাচ দুটো, এলাচ চারটে, লবঙ্গ আর দারচিনি। এখানে আছে কাজু বাটা, চিনি, রিফাইন তেল, পেঁয়াজ দুটো, পেঁয়াজ বাটা। এখানে আছে আদা রসুন পেস্ট, ঘি, টক দই, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, আর থাকছে হচ্ছে জিরে ও ধনের গুঁড়ো। আর পরিমাণগুলো আমি লাইভ চলতে চলতে আমি পরিমাণগুলো বলে দিচ্ছি, লাইভ চলতে চলতে আমি পরিমাণগুলো সব বলে দিচ্ছি যে আমি কতটাকেই দিচ্ছি না দিচ্ছি। হ্যাঁ দি, হ্যাঁ বুঝতে পারছি, শোনা যাচ্ছে, আমি শুরু করে দিচ্ছি, আমি কমেন্টগুলো দেখছি না, আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আমি গ্যাসটা জ্বালিয়ে যেহেতু টাইমটা শর্ট আমি দুটো পাত্র ইউজ করছি, একটাতে আমি ডিমটা ফ্রাই করব, আরেকটাতে আমি হ্যাঁ একটাতে আমি ডিমটা ফ্রাই করব, আরেকটাতে আমি গ্রেভিটা বানাবো। তো আমি ডিমটা ফ্রাই করার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি সামান্য, আর গ্রেভিটা বানানোর জন্য সামান্য তেল দিচ্ছি, দু চামচ মতো, আর দু চামচ মতো আমি ঘি দিচ্ছি। আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো ও নুন মাখিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, আমি প্যানে ডিমগুলো হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তোমরা একটু ভালো মতো একটু ভালো মানে অ্যাডজাস্ট করে দেখে নাও, কারণ আমার ভিডিও করার মতো বাড়িতে কেউ নেই, যেহেতু আমি খুব শর্ট নোটিশে করেছি আজকে লাইভটা, তার জন্য এদিকেও আমার গ্রেভির তেল মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি তার জন্য প্রথমে দিয়ে দেব দুটো তেজপাতা, তারপরে আমি দুটো দারচিনি দিয়ে দিচ্ছি, দুটো এলাচ,
দুটো লবঙ্গ, যেহেতু টাইমটা শর্ট আমি খুব শর্ট তাড়াতাড়ি করে করছি। আর আমি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ মতো, সরি দুটো মতো পেঁয়াজ বাটা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আমি কারোর ইয়ে করতে পারছি না, একটু একটু রান্নার দিকে মন আছে, কারোর কমেন্ট করতে পারছি না, আমি পরে সব জবাব দিয়ে দেবো। পেঁয়াজ বাটা তো তোমরা, তোমাদেরকে একটু আমি একটু দেখাতে চাই ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে এখানে হচ্ছে আমার পেঁয়াজটা হচ্ছে, আর এই সাইডে আমি ডিমটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি ডিমটা এরকম হালকা করেই আমি ফ্রাইটা রাখবো, গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। তো এদিকে গ্রেভিটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তো আমি দিয়ে দেব এখানে আমি আদা ও রসুন পেস্ট করে রেখেছি, মানে টোটাল আদা রসুন মিলিয়ে আমি এক চামচ পেস্ট দেবো, মানে হাফ চামচ আদা ও হাফ চামচ রসুন। আদা রসুন পেস্ট হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ধনে ও জিরের গুঁড়ো। হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, যেই যে যেরকম সাধ্য সেই অনুযায়ী দিও, আমি এখানে হাফ চামচ দিচ্ছি। হাফ চামচ মতো নুন, নুনটাও পরিমাণ মতোই দিও। এবার এটা আমি একটু ভালো করে নেড়ে নেব। কারোর সাথে আমি কথা বলতে পারছি না, তোমরা কে কে আছো না আছো, আমি একটু পরে পরে এগুলো ইয়ে করে নেবো, যেহেতু টাইমটা খুব শর্ট। তারপরে আমি দেখো এখানে 10-12টা মতো কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেই কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দেবো। আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাতে চাই, কাজু বাদামের পেস্টটা দিয়ে আমি একটু সুইটে, যেহেতু এটা একটু টাইমটা শর্ট, আমি একটু বড় ওভেনে দিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। কড়াইটা একটু বড় ওভেনে দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 3 টেবিল চামচ মতো টক দই দিয়ে দেব। তিন টেবিল চামচ মতো টক দই এটাই দিয়ে দিলাম। এবার আমি এটাকে গ্রেভিটাকে একটু ভালো মতো নাড়তে থাকবো। এর মধ্যে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি একটু মিষ্টিটা বেশি খাই, তার জন্য আমি একটু বেশি চিনি দিচ্ছি রান্নায়, যেহেতু আমি একটু মিষ্টিটা বেশি খাই তার জন্য। মোটামুটি গ্রেভিটা হয়ে এসছে, আমি এখানে ডিমগুলো, আমার রাখার ডিমগুলো আমি হালকা ফ্রাই করে নিয়েছি, সেই ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি,
রান্নাটা সবাই ট্রাই করো, খুবই ভালো। পরোটা নানের সাথে এবং রুটির সাথে খুবই ভালো যাবে। আমি এর মধ্যে একটুখানি গ্রেভিটা মোটামুটি আমার হয়ে এসেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার গ্রেভিটা মোটামুটি হয়ে এসেছে। তো আমি এটার মধ্যে মোটামুটি গ্রেভিটা মোটামুটি হয়ে এসেছে, তো আমি এটার মধ্যে মোটামুটি এক কাপ মতো দুধ দিয়ে দেব, যেটা এমনি নর্মাল কাউ মিল্ক আমি সেটাই ইউজ করেছি। এক কাপ মতো দুধ দিয়ে দেব। এটা আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে আমি 2 মিনিট ঢেকে রাখবো, তোমরা এটা 4 থেকে 5 মিনিট ঢেকে রাখবে। হ্যাঁ, এখানে আমি 2 মিনিট ঢেকে রাখবো, তোমরা 4-5 মিনিট একটু ঢেকে রাখবে। যেহেতু টাইমটা কম, আমি এখানে 2 মিনিটের মধ্যেই দেখিয়ে দেবো। একটু এটা ফুটে যাক, ততক্ষণ একটু কমেন্টগুলো পড়ে নিই যে কে কে আছো। হ্যাঁ, রেসিপিটার নাম হচ্ছে এগ কোরমা। এগ কোরমা, যারা হাঁসের ডিম খাও বা হাঁসের ডিম, আমি শর্ট নোটিশে যেহেতু করেছি, আমার হাঁসের ডিম আনাটা আর কি পসিবল হয়নি, তোমরা হাঁসের ডিম দিয়েও করতে পারো। তোমাদের ভালো লাগছে এটাই অনেক। আচ্ছা, 2 মিনিট, এটা মোটামুটি 2 মিনিট বাদে আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, ডিমের কোরমা, হ্যাঁ এটা আমি দেখাচ্ছি, দেখো এটা মোটামুটি 2 মিনিট আমি এখানে ফোটাচ্ছি, টাইম দেব যেহেতু শর্ট নোটিশে। হ্যাঁ, এটার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা, দেখো কুচনো পেঁয়াজ, যেটা দেখো কিছুই না, মানে সামান্য কুচি কুচি করে পেঁয়াজ কেটে এটাকে বাদামি কালারের করে আমি ভেজে নিয়েছি। এই পেঁয়াজটা এটার উপরে আমি দিয়ে দেব। অলমোস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এগ কোরমা। এটা একটু টাইম লাগে, হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি করলাম, আর একটু টাইম লাগে মানে আর একটু একটু গ্রেভিটা কষাতে বা একটু 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 করে, তোমরা একটু বেশি টাইম দিয়ে দিও, আমি এখানে একটু কম টাইমে দিলাম। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, তো আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তো আমাদের রেডি এগ কোরমা, তোমরা দেখো এগ কোরমা। এটা পরোটা বা রুটি বা নান এর সাথে ভালো যাবে, এবার অনেকে ফ্রাইড রাইস এর সাথেও ইউজ করো। তো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগলো আমার রান্নাটা, তোমরা ট্রাই করবে এবং গ্রুপে অবশ্যই তোমরা নিজেদেরও রেসিপি নিয়ে লাইভে আসবে, পোস্ট করবে। হ্যাঁ, বর্ষা আছো, হ্যাঁ শুভ্রাদি, ঠিক আছে, আমার তাহলে লাইভটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সেফ থাকবে, ঠিক আছে, বাই।